আমার একটা কথা দেশবাসীর সম্পর্কে বলার আছে, যে আমরা অনেকে ইউটিউব দেখে চাষবাসে আসি, কিন্তু আসলে ইউটিউব দেখে কিংবা অন্যের চাষ দেখে চাষে না আসাই ভালো, সেটা পরিপূর্ণ দক্ষতা অর্জন করে আসাটাই এটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমি একটা চাষ সম্পর্কে জানি না, কিন্তু আমি চলে আসলাম, তাতে আমি লস খেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্রবেরি বাগানে দাঁড়িয়ে, মোটামুটি যেই কটা গাছ আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো স্ট্রবেরি হয়েছে। তো একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, যে জিনিসটা বেশি লাভ হয় বা অনেকে লাভ লাভ বলে, এই জিনিসটা ব্যাপক হারে কিন্তু চাষ করে, কিন্তু এর আড়ালে যে অনেক ক্ষতি থাকে এই ক্ষতিটা অনেকেই কিন্তু তুলে ধরে না। তো আজকে এই স্ট্রবেরি চাষ সম্পর্কে, অর্থাৎ আমাদের যে চাষিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না, এখানে যে প্রজেক্টটা আমরা দাঁড়িয়ে আছি, আমরা যদি পুরো প্রজেক্ট একটু ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই প্রজেক্টে প্রায় 3 বিঘে জুড়ে কিন্তু আসলে স্ট্রবেরিটা আসলে চাষ করা হয়েছে। তো এই বিদেশি ফল আসলে স্ট্রবেরিটা চাষ করতে গিয়ে আসলে ক্ষতির কিন্তু সম্মুখীন হয়েছেন, প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা কিন্তু সে কিন্তু লসে আছে। আসলে লাভ আছে, ফলের দাম আছে, তবে এর যে অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি আপনি না বুঝতে পারেন, না জানতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ক্ষতির মুখে পড়বেন। আমি ইদানিং অনেক জায়গায় কিন্তু ঘুরছি, বর্তমানে স্ট্রবেরি সম্পর্কে জানার চেষ্টা করছি আপনাদেরকে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যে প্রবলেমগুলো হচ্ছে, অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাজ করতে হলে অবশ্যই ভেবে চিন্তে করবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। স্ট্রবেরি নিয়ে তো আসলে মনে হয় ভালো নেই, এমনি তো ভালোই আছেন। না, স্ট্রবেরি খুবই সমস্যা। স্ট্রবেরি যেভাবে চাষ করতে চাচ্ছিলাম, এটা আসলে অনেক রিস্কের একটা চাষ। প্রথমে আসলে কি চিন্তা ভাবনা আসলে স্ট্রবেরি চাষ করলেন, মানে কেনই বা চাষ করলেন? স্ট্রবেরি অনেক লাভজনক চাষ ছিল। আসলে গাছের অনেক সমস্যা হয়, সে সমস্যার কারণে গাছগুলো মারা যায়, এর শুধু ওই মৃত্যুটাই ঠেকানো খুবই কষ্ট। এটা কোন সময়, মানে এটা কোন সময়? আমরা তো দেখি যে ইউটিউব যখন ঘুটি বন অন্য সাইডে যখন যাই, তখন বলে যে 1 বিঘেতে 8 লাখ টাকা 10 লাখ টাকা কিন্তু লাভ আর লাভ। তো এই যে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি তো প্রায় এখানে 3 বিঘা এরিয়া নিয়ে কিন্তু আসলে স্ট্রবেরি চাষ করেছেন, তো একটা তো ক্ষতির ভিতরে আছেন এখন বর্তমানে। কেমন টাকার মতো ক্ষতি হতে পারে আপনার? 8 থেকে 10 লাখ টাকা মতো খরচ হয়ে গেছে। 8 থেকে 10 লক্ষ টাকা? জি, এটা অনেক ব্যয়বহুল খরচ, কিন্তু আসলে এটা যখনই ফল দেবে তখনই এর মৃত্যু হার বেড়ে যাচ্ছে, মানে এটা ঠেকানো যাচ্ছে না। এর অতিরিক্ত রোগ জীবাণু বেশি, মানে 2 দিন 1 দিন পর পর স্প্রে করছি, তাহলে তা রোগ ঠেকানো যাচ্ছে না। 8 থেকে 10 লক্ষ টাকা যদি আসলে 3 বিঘিতে খরচ হয়, তাহলে 1 বিঘিতে আসলে যদি আসলে সঠিকভাবে যে রোগটা যদি না থাকতো, তাহলে কত টাকা পরিমাণ আয় করা সম্ভব হতো? এ যদি রোগ না থাকে তা মাশাআল্লাহ আপনার 10 থেকে 12 লক্ষ টাকা বিঘিতে, বিঘা প্রতি। প্রিয় দর্শক, এই একটা ভুল, আমি এটা কেন বললাম যে আসলে এটা সত্য কথা, যদি আসলে সঠিকভাবে যদি হয় তাহলে 1 বিঘা থেকে 10 লক্ষ টাকা কিন্তু আয় করা সম্ভব হতো। কারণ স্ট্রবেরির দাম কিন্তু আমরা যদি বাইরের ফল এবং চাহিদাও আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি আপনার আমরা বলতে পারি যে এক একটা গাছে প্রায় কতটুকু হতে পারে ভাই, এক এক ধরনে আপনার এক একটা গাছে আপনার 500 গ্রাম 700 গ্রাম পর্যন্ত ফল হারভেস্ট করা যায়। মোটামুটি লাভ কিন্তু অনেক, কিন্তু সমস্যা যেটা পড়েছেন যে এই যে রোগ, আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা এদের সঙ্গে কোনো যোগাযোগ করেছিলেন? জি, এদের সাথে যোগাযোগ করেছি, তারাও অনেক তথ্য দিয়েছে। হ্যাঁ, তাদের মতেও অনেক ওষুধ স্প্রে করেছি, সার দিয়েছি, সেচ দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে তাতে কোনো কাজ হচ্ছে না। ভাই, আমরা যদি একটু দেখাতেন যে আসলে কোন সমস্যাটা, এই যে আমরা যে সমস্যাটা দিতে পারছি, এটাই মূলত মূল সমস্যা? এটাই এটাই হচ্ছে এর মূল সমস্যা। জি জি, যে পাতা এই শুকাইয়ে মারা যায়। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, যারা আসলে এই চাষ সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, এটা নিয়ে অবশ্যই যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। তাছাড়া আলহামদুলিল্লাহ যে গাছগুলো দেখাই, আমরা যদি এইটাই দেখাই, এই যে গাছটা মোটামুটি ভালো আছে, ফল আছে, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ফল আছে, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে, আমরা যদি এইদিকে একটু লক্ষ্য করি, এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু ফল আছে। প্রচুর ফল আছে, ফল যেটা গাছ মোটামুটি ভালো হয়েছে সবই ঠিক আছে, কিন্তু মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ফল আসার আগে, মানে ফুল ধরার পরে মারাটা গেছে ভাই, এই টাইপ পেন প্রবলেমটা। জি, এছাড়া আর বেশি কিছু সমস্যা কি দেখছিলেন? আর বেশি কোনো সমস্যা নেই। তো আমাদের দর্শক যারা দেখছেন, যারা শুধু লাভ আর লাভের চিন্তা করে অনেকে চাষ করছেন, আমি দেখতে পারছি ইদানিং কিন্তু এই স্ট্রবেরিতে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন? আমার একটা কথা দেশবাসীর সম্পর্কে বলার আছে, যে আমরা অনেকে ইউটিউব দেখে চাষবাসে আসি, কিন্তু আসলে ইউটিউব দেখে কিংবা অন্যের চাষ দেখে চাষে না আসাই ভালো, সেটা পরিপূর্ণ
দক্ষতা অর্জন করে আসাটাই এটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ আমি একটা চাষ সম্পর্কে জানি না, কিন্তু আমি চলে আসলাম তাতে আমি লস খেলাম। এভাবে আসলে কোনো চাষই করা উচিত না। যে কোনো জিনিস চাষ করতে গেলে এটা প্রশিক্ষণের মাধ্যমে কিংবা কোনো চাষির মাধ্যমে সেটা জেনে শুনে চাষ করা ভালো। এই যে আমার ভাই, মোটামুটি কিন্তু আপনার সারসার ভিতরে আলহামদুলিল্লাহ একটা বড় ফল চাষি, সাইডে ড্রাগন আছে ভাই নিয়ে। আমরা কুদ্দুস ভাই তার আপনার জানি, এর আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম ড্রাগন সম্পর্কে, আলহামদুলিল্লাহ এখানে প্রায় ভাই ড্রাগন কতটুকু ধরনের এখন টোটাল আছে? এখন আপাতত 8 বিঘা মতো আছে। 8 বিঘা ড্রাগন আছে, পাশাপাশি এখানে লেবু গাছ দেখতে পাচ্ছি আমরা, যেই সাইজ এড়িয়ে আছে, মোটামুটি ফল চাষ করছেন। কিন্তু অ্যাকচুয়ালি একটা নতুন চাষে যদি নতুন উদ্যোক্তা এই চাষটা করে যদি ক্ষতিগ্রস্ত, তো তার অবস্থাটা কিন্তু কতটুকু একটা সমস্যার ভিতরে পড়তে আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য অবশ্যই বলবো, এই বিদেশি ফল অবশ্যই চাষ করার আগে এই চাষ সম্পর্কে ভালোভাবে বুঝবেন। আরেকটা কথা বলি, যদি মনে হয় না আপনি চাষ করতে পারবেন বা করবেন, কখনো এরকম ঢালাওভাবে এত না চাষ করে অল্প করে দু এক কাটা আপনি আগে মানে টেস্ট করতে পারেন যে আপনি পারবেন কি পারবেন না, তারপরে কিন্তু আসলে চাষে আসবেন, তাহলে হয়তো বা আপনি মোটামুটি সাকসেস হওয়ার পরে কিন্তু আসলে করতে পারেন। তো ভাই অনেক ভালো লাগলো, তারপরে কি ইচ্ছে কি আছে সামনে আর কোনো চাষ টাস করার আসবে স্টেপেরি? ইচ্ছা আছে, যেহেতু চাষ শুরু করেছি, এটা শেষ দেখবেন ইনশাল্লাহ। শেষ দেখা ইনশাল্লাহ, আমরাও দেখবো যে ভাই যেহেতু এবার আসলে লসে প্রথমবার একটু উল্টোপাল্টা হয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় সামনে থেকে আরও সেই দিকগুলো ফলো করে কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও দেখাবো আপনাদেরকে। তো সবাই দোয়া করুন ভাইয়ের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।